আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ। ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখা স্টার্ট করছেন সবার আমার পক্ষ থেকে ভিডিও স্টার্টে আপনার সবারে শুভেচ্ছা ভালোবাসা। ভিউয়ার্স, আজকে আমি ইউকেতে আছি, আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। ভিউয়ার্স, আমি বাংলাদেশ থেকে ইউকেত আওয়ার পর থেকে অথবা বাংলাদেশ থাকাকালীন আর ইউকেত আওয়ার পর থেকে বেশি আমি টেক্সট পাইলাম, যে বেশি আমার ইনবক্স ও সোশ্যাল মিডিয়াত আমার মেইন ফেসবুক প্রিন্স ফরিদ পেজ হ্যালো লন্ডনও বিশেষ করে খুব বেশি মানে মেসেজগুলো আর সবে জানতে চাইরা। ফরিদ ভাই, আপনার মুখ থেকে আমরা জানতে চাইলাম ডিসেম্বরও কিতা রিয়েলি কিতা কেয়ার ভিসা বন্ধ হয়ে যাননি। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ। প্লিজ আপনারা ভিডিও সারানাটা নিয়ে আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা যারা নতুন আছেন প্রিন্স ফরিদ চ্যানেলে সবারই শুভেচ্ছা। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা। যারা সাবস্ক্রাইব করছেন, যারা আমার লগে অনেক লং টাইম থাকিয়া আমার প্রিন্স ফরিদ ইউটিউব চ্যানেল আপনারা আমার লগে আসুন, আর ফেসবুক হ্যালো লন্ডন লগে আসুন। সবারই শুভেচ্ছা এগেইন, অনেক ভালোবাসা। আপনারা আমি ভালোবাসা দেশের করতে পারতাম যে আপনারা আমার এত বেশি সাপোর্ট দেয়। আপনারা সাপোর্টের কারণে আজকে আমি প্রিন্স ফরিদ। ভিউয়ার্স, আজকে আমি মেইন টপিকও এখন আপনারা হইতে চাইলাম, আপনারা প্লিজ মনোযোগ সহকারে শুনবা। কেয়ার ভিসা ডিসেম্বরও বন্ধ হইতো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যে এটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমি যতটুক আজকে আর কালকে রাত্রে আমি সম্পূর্ণ ব্রিটিশ গভর্নমেন্টের ওয়েবসাইট, কিছু সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তি যারা একটু ভালো মানুষ অথবা যারা কিছু লয়ারের কাছ থেকে কিছু ভিডিও তথ্যগুলো আমি দেখছি প্লাস জানছি সরাসরি বুঝছি তারা কাছ থেকে। এটা থেকে বোঝা যায় ডিসেম্বরের লাস্টে দিয়া অনেকে হইরা যে অনেক কিন্তু সোশ্যাল মিডিয়াত অলরেডি ভাইরাল হয়ে গেছে, অনেক নিউজও বাট অনেক ইউটিউবার অনেক ব্লগার অনেক মানে ফেসবুকও দেখছি অনেক মানুষও ভিডিও করছেন যে ডিসেম্বরে কনফার্ম বন্ধ হয়ে যাব। হ্যাঁ, প্লিজ আপনারা ই কথায় আপনারা খান দিবা না। আপনারা যারা প্রিপারেশন নিরা অন্য দেশ থেকে আমরা ইউকেত আওয়ার লাগিয়া বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক পাকিস্তানের থেকে হোক আপনারা প্রসেসিং এখনও চালাই দক্কা। আমি এটা রিকমেন্ড করবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা প্রসেসিং খরক্কা। কেয়ার ভিসা এই তৈলে ডিপেন্ডেন্ট লইয়া আপনারা যা যা হরার ইংলিশ অথবা এক্সট্রা যেগুলো জিনিসগুলো হরার আপনারা তাড়াতাড়ি খরক্কা, যত আগে প্রসেসিং করবা অত আপনার লাগে ভালো হইব। ইউকে একটা রুলস আছে যে আপনারা যে দিন ক্লোজ হইব এর আগে যদি আপনারা হোম অফিস অ্যাপ্লিকেশন করিলেন তখন আপনারা কিন্তু অন্য রুলে পড়বো, আপনারা ক্লোজ রুলে পড়তো না। এটা ইউকের একটা টপ রুল। দুই নম্বর হইলো মেইন বিষয় যেটা হইলো আপনার বন্ধর বিষয় যেটা আইরাম ডিসেম্বরের লাস্টে দিয়া একটা বন্ধ হইব করে। এখন পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্টে এইলা কিচ্ছু হইতো না যে আমরা ডিসেম্বরের লাস্টে কেয়ার ভিসা আমরা আর আনতাম না, কেয়ার ভিসায় মানুষ যে সোশ্যাল ওয়ার্কার ভিসায় মানুষ আর আনতাম না, এটা টোটালি বন্ধ। এইলা কিচ্ছু এখন পর্যন্ত কোনো নিউজ আইছে না। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট বিষয় যে ডিসেম্বরের লাস্টে দিয়া কিন্তু একটা কেয়ার ভিসা সোশ্যাল ওয়ার্কার নিয়ে একটা নিউজ আইব, কিন্তু এই নিউজটা কিতা আইতে পারে বাড়বে সম্ভবত যে বন্ধ হইব এলা কিচ্ছু হওয়া হয়েছে না। বাট লয়ার ইউকের লয়ার হল যারা বিজ্ঞানী হল আছেন যারা একটু গবেষক হল আছেন তারা চিন্তা করা যে কেয়ার ভিসা বন্ধ হইতে পারে, আবার ইটালির একটা হাই একটা মানে বেশি একটা কোনো আরও পয়েন্ট বাড়াইতে পারে অথবা জবর বিষয় কোনো একটা মানে করার কিচ্ছু হইতে পারে। এটার লাগে আপনারা প্রিপারেশন নিবা। বাট এখন পর্যন্ত বন্ধর কিছু পাইছি না। যদি আমি সাথে সাথে বন্ধর কোনো নিউজ পাই যে কেয়ার ভিসা বন্ধ হয়ে যাব আর আপনারা ফ্যামিলি লইয়া আইতে পারতেন না, আমি সাথে সাথে আপনারা জানাইমু, জানানোর চেষ্টা করমু। আর আপনারা আমি ওটাও রিকমেন্ড করমু আপনারা ডিসেম্বরের আগে এন্ড অফ ডিসেম্বরের আগে, এন্ড অফ ডিসেম্বর অলরেডি কিন্তু ইউকের গভর্নমেন্টও কিন্তু অনেক এটা কেয়ার ভিসা লইয়া কিন্তু অনেক আলাপ হয়েছে। যে বিষয়টা আলাপ হয়েছে কেয়ার ভিসা ইটালিয়া একটা তথ্য বাড়াইব এন্ড অফ ডিসেম্বরও। ওটার লাগে আমি রিকমেন্ড করবো আপনারা রিকোয়েস্ট করবো যে এন্ড অফ ডিসেম্বরের আগে আপনারা যারা যারা এখন প্রসেসিংয়ে আছেন কেয়ার ভিসা নিয়ে ইউকে তাইতা আপনার স্বপ্নের কান্ট্রি ইউকে তাইতা, এখন আপনারা তাড়াতাড়ি এটা অ্যাপ্লিকেশন করিলেকা সপ্তাহ প্রসেসিং শেষ করিয়া ভিসাটা জমা দিলকা। আর সবসময় আমি সব ভিডিওতে হই যে আমার দেশের যদি একটা ভাই বোন যদি ইউকে ইউনাইটেড কিংডম আইয়া হামায় তো একটা মানুষের 10টা ফ্যামিলি তারা হেল্প করতে পারে। ওটার লাগিয়া আপনারা আমি কইমু যে আপনারা অ্যাপ্লিকেশন করিলকা কেয়ার ভিসায় আইতে হইলে। আর যে বিষয়টা আমরা কেয়ার ভিসায় নিয়ে আলাপ হয়েছে যেটা হইল গিয়া আমরা অনেক জিনিস কিন্তু আমরা নিজেরাই নষ্ট করি। ইউকের হিস্টোরি দেখা গেছে স্টুডেন্ট ভিসা সেম যে সময় 2009-10 বার হয়েছিল এটার কিন্তু আমরা অপচয় করছিলাম। অপচয় করার পরে দেখা গেছে আমরাও আবার আমরার উপরে বিপদ পড়ছে। এখন আমরা সেম কেয়ার ভিসা কিন্তু আরম্ভ হয়েছে যে সময় বেশি মানুষ আইছেন 2022 বেশি মানুষ আছেন 2022 আর 2022 লাস্টে আর 2023 এখন এই জুন পর্যন্ত বেশি মানুষ আইছেন। এখন পর্যন্ত গভর্নমেন্টের যে হিসাবে প্রচুর মানুষ আইছেন। আর মেইন যে আমি হইলাম ইউকের পার্লামেন্টও কিন্তু কেয়ার ভিসা নিয়ে আলাপ করা হয়েছে, ও বিষয় নিয়ে আলাপ করা হয়েছে। ইউকের পার্লামেন্টও ইউকে বিএসের ওয়েবসাইটও আপনারা ঢুকলে দেখতে পারবা। অনেক ইউকের যে ইংলিশ যারা অনেক লয়ার আছে, অনেক আপনার সোশ্যাল মিডিয়ার লোক আছে, তারাও এটা নিয়ে অনেক রকম ইন্টারভিউ অনেক কিছু তারা আলাপ করছে। যে ইউকে সোশ্যাল ওয়ার্কারও মনে হরকা যে পরিমাণে যে জায়গাত মানুষ বেশি লাগতো, এবং একটা জায়গাত আপনার একটা কেয়ার হোমও মানুষ লাগতো 100 জন। আমি একটা উদাহরণ আপনারা দিলাম। এই কারণে দেখা গেছে 100 জনের জব কিন্তু পারফেক্ট। এই কারণে আনছে 150 জন, 170 জন মানুষ আনছে। এখন দেখো কা 170 জন মানুষ এই কারণে আনছে, 100 জনের জব পারফেক্ট, এই কারণে 100 জনের স্যালারি দিব। এই জায়গায় 100 জন মানুষ কমপ্লেন লাগবো, কিন্তু এখানে এজেন্সি হলে আর 70 জন এক্সট্রা আনছে। এই 70 জন এক্সট্রা আনার কারণে দেখা গেছে এরা এখন জব মিলতেছে না। বাকি 100 জনের যে রিয়েল ফুল টাইম জব আছে, এখান থেকে এরারে কাট করিয়া হেরারে 20 ঘন্টা, 30 ঘন্টা, 25 ঘন্টা, 15 ঘন্টা, অথবা 1 সপ্তাহ, 1.5-2 সপ্তাহ কাম দেন না, বাকি এরা 70 জনকে কাভার করেন। এইরকম দেখা গেছে সমস্যা দেখা দিছে। প্লাস আমি একটা নিউজও দেখছি, ইউকের নিউজও, যে কেয়ার ওয়ার্কার মানুষ বেশি হওয়ার কারণে অনেক সংখ্যক মানুষে যে তারা জব পান না, প্লাস তারা ট্যাক্স পে করতে পারে না, তারা মানবিক জীবনযাপন করতে পারে না, তারা চলাফেরার সমস্যা হওয়ার, তারা ফুড খাইতে সমস্যা হওয়ার, এটা সত্যি কথা। হে আইসে তোমার কেয়ার ভিসার ওয়ার্ক কেয়ারে, এ কারণে তার এই ভিসার উপরে, এই কাজের উপরে নির্ভর করিয়া তার বাসা ভাড়া, তার কারেন্ট বিল, গ্যাস বিল, ইলেকট্রিক বিল, যাবতীয় খরচ হে কাভার করবো। কিন্তু এখন তো জব নাই, জব পাইতেছে না, তখন তো এটা প্রবলেমও পড়বো। তখন তারা ইন্টারভিউ দেয়, নানান ধরনের টিভি চ্যানেল ইন্টারভিউ দেয় যে আমরা কেয়ার ভিসা আইয়া আমরা এখন শান্তি নাই, আমরা জব পাইলাম না। এটার লাগে অনেক সমস্যা দেখাইছে। এটা কিন্তু ইউকে গভর্নমেন্টের কাছে অলরেডি এই নিউজটা গেছে গিয়া, তারা এটা অবগত হয়ে গেছে। প্লাস আপনার কেয়ার ভিসার যে ট্যাক্স যেগুলো পে করা হয় না, ট্যাক্স অনেকে একটা ছেলে ইন্টারভিউ দিছে, আমি একটা নিউজ দেখছি যে তার ট্যাক্স ঠিকমতো করতে পারে না, এখন তার ফিউচার অন্ধকার। ট্যাক্স না পে হলে তো ফিউচারে হে 5 ইয়ার্স পরে তার এই দেশে হে সেটেলমেন্ট হইতে পারতো না। এগুলো সম্পূর্ণ তথ্য ইউকে গভর্নমেন্টের কাছে গেছে কেয়ার ভিসা সম্পর্কে। প্লাস মেইন ইম্পর্টেন্ট হইল যে আমরা এশিয়াত কেয়ার ভিসা নিয়ে অনেক এজেন্সি হলে, অনেক দালাল হলে একটা মোটা অঙ্ক টাকা হাতি আনের মনে করে ভিসা দেয় তারা, কিন্তু যে কোনো সিস্টেমে তারা অ্যাপ্লিকেশন করিয়া কিন্তু তারা এর ভিসার বিনিময়ে কেয়ার ইয়র থেকে পঞ্চল লইয়া এটার বিনিময়ে বিরাট পরিমাণ একটা বড় বড় অঙ্ক টাকা তারা কিন্তু নেয়। এর বিনিময়ে তারা কেয়ার এজেন্সির লগে কন্ট্যাক্ট করিয়া তারা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেম সম্পূর্ণ প্রসেসিং আগাইয়া দেয়। অর্থাৎ লাগে কিন্তু এই জিনিসটাও তথ্য ইউকে গভর্নমেন্টের কাছে গেছে, তারা এটা লইয়া কিন্তু পার্লামেন্টও আলাপ করা হয়েছে। যাই হোক, আমি আপনারা এই সপ্তাহটাও ক্লিয়ার করলাম। আপনারা প্লিজ ডিসেম্বর এন্ডে দিয়ে একটা হার্ড রুল আইব, এটা সত্য। ক্লোজ ওইব করে এখন পর্যন্ত কোনো 100% কোনো গ্যারান্টি দেওয়া হয়েছে না। তো আপনারা কী করবা, আপনারা এখন পর্যন্ত যারা যারা প্রসেসিং করা, আমি প্রিন্স ফরিদ আপনারা রিকোয়েস্ট করলাম, ফরিদ ভাই রিকোয়েস্ট করলাম, আপনারা তাড়াতাড়ি হইলেই বা বেশি লেট করবা না। আপনার সব যেগুলো তথ্য জোগাড় করার, যেগুলো আপনার পেপার জোগাড় করার, তাড়াতাড়ি করবা। আপনার লাগে বেশ করে দোয়া রইল, আমি মন থেকে দোয়া করি। আর আমি ট্রাই করি আপনারা এসব সময় আমার হ্যালো লন্ডন পেজর, মেইন পেজর ইনবক্সে যত চ্যাটায় আনসার দেওয়ার লাগি, প্রিন্স ফরিদও আনসার দেওয়ার লাগি, ইউটিউবও কমেন্টও আনসার দেওয়ার লাগি। অনেক সময় লেট হয়ে যায়, আপনারা মনে কিচ্ছু নিবা না, আমি সরি আছি। আর প্লিজ প্লিজ আপনারা আমি রিকোয়েস্ট করতাম, জোর হাতে ফাও দরিয়া, প্লিজ আপনারা না জানিয়া না বুঝিয়া কোনো দলালে প্লিজ আপনারা আল্লাহ বুঝতে পারেন কোনো টাকা পয়সা দিবা না। এখানে আমি বুঝতে পারি আমার দেশের একজন মানুষের যে একটা ফ্যামিলির টাকা 20 লাখ 25 লাখ যাই আপনার দলা হয় না, এখানে কত কষ্ট করে দলা হয়, যত বড় লোক ওই না, এখানে টাকাটা ম্যানেজ করা কিন্তু একটা হার্ড বিষয়। অত লাগে আমি রিকোয়েস্ট করবো, আপনারা না জানিয়ে বুঝিয়া প্লিজ আপনারা সেরকম টাকা দিবা না। আর আপনারা যে কোনো জিনিস জানতে হইলে প্লিজ আপনারা আমার লগে কন্ট্যাক্ট করবা, যোগাযোগ করবা, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাকে আনসার দেওয়ার লাগিয়া। যাই হোক, আপনারা বালা থাকবা, আজকের মতো দোয়া করবা, ইনশাল্লাহ নেক্সট ব্লগও আবার দেখা হইব। আমার লাগে বেশ করে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।